যার ইমানের যত যত লোড থাকবে সেই ব্যক্তি হাশরের দিন আল্লাহ আল্লাহ রাসূলের তত বেশি কাছে চলে যাবে। সুবহানাল্লাহ। যখন কোরআন কারীমের আয়াত নাযিল হলো, রুবামা ইয়াওয়াদ্দু আল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, কাফের গুণ আফসোস করেন, বলবে হাই আমরা যদি মুসলমান হয়ে যেতাম, আমরা যদি মুসলমান হয়ে যেতাম। এই কথা যখন তারা আফসোস করতে থাকবে, তাদের এই আফসোসের প্রতিদান, তাদের আফসোসের কারণটা কেন কেমন হবে? কোরআনুল কারীম আয়াতে বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ বলেন, জাযা প্রতিদান তুমি যা যা পাবে, ওই দিন কোনো বেশিও করা হবে না এবং কোনো কমও দেওয়া হবে না। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ রাব্বুল আলামিন তার জাযার প্রতিদান তুমি যা যা পাইবে, যদি তুমি ভালো আমল করে যাও, হাশরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালো কিছু দিবেন, আর যদি খারাপ কিছু করে যাও তুমি খারাপ পাবা। এই কথাগুলো যখন আলোচনা করতেছিল, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক বিষণ্ণ হয়ে গেল, উনি চিন্তায় পেরেশান হয়ে গেলেন। এমন সময় হযরতে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার চেহারা মুবারক লাল হয়ে আছে, বিষণ্ণ হয়ে আছেন, কেন গো? জিবরাইল আমিন এসে নবীকে কথা জিজ্ঞাসা করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে, বলুন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিছে আর জানতে চেয়েছে আপনার মনটা এত বিষণ্ণ কেন, এত খারাপ কেন? আল্লাহ জানে না কি জন্য আমাদের মনের খবর জানে না, তো রাসূলের খবর আল্লাহ জানে না, জানেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল আমিন তুমি চলে যাও, আমার বন্ধুর বন্ধুর মনটা আজকে কেন বিষণ্ণ, আজকে কেন তার মনটা খারাপ, তুমি গিয়ে আমার পক্ষ থেকে আমার বন্ধুকে সালাম দাও, আর আমার বন্ধুর এই খবরটা বলো, কি জন্য মনটা খারাপ হয়ে আছে? জিবরাইল আমিন এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছে কি জন্য আপনার মনটা খারাপ। নবীজি চোখের পানিগুলো ছেড়ে বললেন, হাশরের দিনের কথা চিন্তা করে আল্লাহর নবী বললেন, হাশরের দিন আমার উম্মতের কি অবস্থা হবে, এবং ওই অবস্থাটা নিয়ে আমি নবী চিন্তায় পেরেশানে আছি। এবং সেই দিন অনেক মানুষ যে কি করবে, আফসোস করবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, সেদিন কিছু মানুষ মুসলমান হওয়ার জন্য আফসোস করবে, ওই কঠিন দিনটা নিয়ে আমি রসুল পেরেশানে আছি, আমার উম্মতের কি হবে? হযরত জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবীকে এক হাতের মধ্যে ধরলেন, ধরে রবিকে নিয়ে রওনা হলেন, যেতে যেতে বনি সালামার কবরস্থানের কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবীর একটা হাত মুবারক ধরে জিবরাইল আমিন আল্লাহর নবীকে নিয়ে সেই যুগের বনু সালামার গোত্রের কবরস্থানে চলে গেলেন। সেখানে যাইয়া হযরত জিবরাইল আমিনের ডান ডানা আছে, ওনার 600 পাখা আছে, ডানা আছে, একটা ডানা যদি হাদিস শরীফের মধ্যে আসছে, যদি উনি খুলে দেয় পূর্ব পশ্চিম সীমাল জুনুব এই পৃথিবীর সমস্ত সূর্যের আলো এই পৃথিবীতে পড়বে না, এত বড় সুবহান। জিবরাইল আমিন উনি ওনাকে কোন সময় তাহিয়াতুল কলবির রূপে আল্লাহ নবীর কাছে আসতেন, মক্কা সবচেয়ে সুন্দর একজন সাহাবি, তার নাম কি দাহিয়াতুল কলবি, এবং তার ছেলেকে যিনি তার মেয়েকে যিনি জিন্দা কবর দিয়েছিলেন দাহিয়াতুল কলবি, তার ইতিহাস আছে, যিনি মুসলমান হয়েছিলেন, মাঝে মাঝে দাহিয়াতুল কলবির সুরত ধরে জিবরাইল আমি রসুলের কাছে আসতেন, এত বড় জিবরাইল মা আসলে তো হুজুর ভয় পেয়ে যেতেন। আর দাহিয়াতুল কলবি ছিল খুব সুন্দর রূপের সাহাবি, তো ওরা রূপ ধারণ করে নবীজির কাছে আসতেন। এবার এসে আল্লাহ নবীকে হাত মুবারকের মধ্যে ধরে টেনে নিয়ে গেলেন, বনু সালামার কবরস্থানে নিয়ে গেলেন, নিয়ে হযরতে জিবরাইল আমিন তার ডান ডানা দিয়া একটা কবরের উপরে আঘাত করলেন,
আঘাত করার সাথে সাথে উখান থেকে একটা সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ কবর থেকে দাঁড়িয়ে গেল আর বলল, আল্লাহর বান্দা তুমি আল্লাহর হুকুমে কবর থেকে বাইর হয়ে যাও। সে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে পড়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল, এই কথাগুলো বলছেন। আর পরে নিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার জবান মুবারক থেকে এই কথাগুলো বাইর হচ্ছিল, চেহারা মুবারকটা ধবধবে সাদা হয়ে আছে, সুন্দর, কোন ভয়ের কারণ দেখা যায় নাই। জিব্রাইল আমিন বললেন, রে আল্লাহর বান্দা তুমি আবার কবরস্থ চলে যাও। আল্লাহর বান্দা চলে গেলেন, উনি বাম দিকে চলে গেলেন, আল্লাহর নবীকে ধরে বাম দিকে নিয়ে গেলেন, নিয়ে আর একটা কবরের পাশে ওনার বাম ডানা দিয়ে একটা আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে আর বললেন, এ কবরের বান্দা আল্লাহর হুকুমে সেখান থেকে উঠে যাও। একটা মানুষ দাঁড়িয়ে গেল, একটা মানুষ দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে তার চেহারার মধ্যে চেহারাটা কালো হয়ে আছে, নীল চক্ষুগুলো নীল বর্ণ হয়ে আছে, আর ওই মানুষটা আফসোস করে শুধু হায় আফসোস আফসোস করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, রুবা মা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, ওইদিন কাফেরগুলো আফসোস করে বলবে, কেন মুসলমান হলাম না আল্লাহ, কেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করলাম না। একদল মানুষ, একটা মানুষ কবর থেকে দাঁড়িয়ে আল্লাহ নবীর সামনে পড়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার তো অসংখ্য কোটি শুকরিয়া, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপর আমাকে মৃত্যু দিয়েছো, এই কালেমার বিনিময়ে তুমি আমারে কবরে শান্তিতে রেখেছো, আমি আজও আল্লাহ সেই কালেমা জপন করছি। আর আরেকটা মানুষ আরেক কবর থেকে উঠে তার চেহারার মধ্যে কালো, চেহারাটা কালো হয়ে আছে, আর আফসোস করে বলতেছে, লাউ কানু মুসলিমিন, আমি যদি মুসলমান হয়ে যেতাম, আমি যদি কালেমাওয়ালা যদি হয়ে যেতাম, আমি যদি আল্লাহর বান্দা হয়ে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে যদি আমার মৃত্যু হতো, তাহলে আজকের এই কবর দেশ আমার জন্য কত না ভালো হতো। নবীজি চেহারা মুবারক উজ্জ্বল হয়ে গেল, জিব্রাইল আমিন বললো, ইয়া রাসূল